আবার শরণ হচ্ছে আজকে দীর্ঘকায় বিশ্বনাথ ঘোষ। সে কাজটি করতে পারবেন কি, থ্রো থেকে গোল করাতে পারবেন কি? হেড হলো জটলা পেনাল্টি বক্সে এবং গোল এবং গোল এবং গোল। বাংলাদেশ পাকিস্তান শূন্য। বেলালের কথা বলছিলাম যে বেলাল লম্বা থ্রো করতে আলফাজ ভাই এবং এই থ্রো থেকে গোল করা সম্ভব, সেই কাজটি বিশ্বনাথ ঘোষ করলেন। জটলার মধ্যে থেকে হেড করলো পাকিস্তান দলের ওই গোল পোস্টে, জাল কেঁপে উঠলো। উল্লাস ধ্বনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে, উল্লাস ধ্বনি টেকনিক্যাল জোনে। সাবস্টিটিউট খেলোয়াড় মাঠে খেলা খেলোয়াড়দের মধ্যে জার্সি খুলে পেয়েছেন তপু বর্মন, তার বিরুদ্ধে নিশ্চয়ই ইয়েলো কার্ড প্রদর্শিত হবে। জার্সি খোলা অন্যায় এবং ম্যাচ অফিসিয়াল সেই উসাইন বোল্টের মতো তীরের মতো কি অ্যাকশন তিনি করলেন। বাংলাদেশ এক হলুদ কার্ড বের করে রেখেছেন রেফারি, প্রদর্শন করবেন, ভুল করবেন না, জার্সি খোলা যায় না। বাংলাদেশ এক পাকিস্তান শূন্য। সাফ সুজুকি কাপ 2018 পাওয়ার্ড বাই অরুণ ঠেক, আপনারা আমাদের শুনছেন এবং দেখছেন চ্যানেল নাইনের পর্দা। তপু বর্মন এতই উল্লসিত হয়েছেন যে সঙ্গে সঙ্গে জার্সি খুলে ফেলেছেন, এবং জার্সি খোলা আন্তর্জাতিক ম্যাচে আপনারা জানেন একটা ইয়েলো কার্ড দেখার অপরাধ, সেই অপরাধ তিনি করেছেন এবং উনিই গোল করেছেন। হ্যাঁ, উনিই গোল করেছেন এবং তিনি কিন্তু হেডের করার মতনই একটি বল কিন্তু পেয়ে গেছিলেন বক্সের ভিতরে, এবং গোলরক্ষক কিন্তু ফিস্ট করে বেট করার আগেই বল সেখানে তিনি পৌঁছে যান এবং বলটাকে জালে জড়িয়ে দেন। আর বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে এক